কৃষি ও জীবন চ্যানেলটিতে আপনাদের সুস্বাগত। আজকের বিষয়বস্তু সেচ প্রয়োগ এবং পানি নিষ্কাশন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিটিতে সেচ প্রয়োগ করা হয়েছে, 2 থেকে 3 দিন হয়ে গেল, কিন্তু পানির এভাবে বদ্ধ হয়ে রয়েছে। তো এর জন্য আপনাদের যা করতে হবে, জমিটি থেকে পানি নিষ্কাশন করে দিতে হবে, কেননা মাটির এতগুলো পানি ধরে রাখা সম্ভব নয়, এই কারণে বদ্ধ হয়ে রয়েছে। পানি বদ্ধ হয়ে থাকলে এতে গাছের শিকড় পচে যেয়ে গাছ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আপনারা অবশ্যই সেচ দেওয়ার 1 থেকে 3 দিনের ভিতর পানি এই অবস্থায় জমে থাকলে অবশ্যই সেচের মাধ্যমে তা নিষ্কাশন করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অন্য জমিটিতে সেচ দেওয়ার 24 ঘন্টার মধ্যে পানি শুকিয়ে গিয়েছে। অবশ্যই আপনাদের খুব গুরুত্ব সহকারে জমিটিতে সেচ প্রয়োগ করতে হবে এবং অবশিষ্ট পানিগুলোকে নিষ্কাশনের মাধ্যমে জমিটি ঠিক রাখতে হবে।